মেহেরপুরের চোখের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। ফেসবুক লাইভে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষকের কথা। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের একটি মাঠে। এখানে আমরা কলাইডাঙ্গা গ্রামের একজন সফল গাড়ল খামারি জনাব মেয়ারুল ইসলামের সফলতার গল্প আজকে আমরা আপনাদেরকে শোনাবো। তিনি দীর্ঘ 3 বছর যাবৎ এই গাড়ল খামার করে সফল হয়েছেন, সেই কথাই আজকে গল্পে গল্পে আমরা তার সাথে শুনবো এবং আপনাদেরকে সেটা দেখাবো। তো জনাব মেয়ারুল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কত বছর ধরে এই গাড়ল পালন শুরু করেছেন? আমি 3 বছর গাড়ল শুরু করেছি। পয়লা যে 3.5 লাখ টাকায়। তো দর্শক, হচ্ছে আমরা জানতে পারলাম যে উনি 3 বছর যাবত এই গাড়লের খামার করেছেন। আচ্ছা, কতটি গাড়ল দিয়ে আপনি আপনার খামার শুরু করেন? আমি 27টা গাড়ল খামার করেছি। 27টা গাড়ল দিয়ে আপনি আপনার খামার শুরু করেছেন। তা প্রথমে আপনার কত টাকা সেখানে বিনিয়োগ করছিলেন? প্রথমে 3.5 লাখ টাকার। 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা দিয়ে আপনি 27টা গাড়ল কিনছিলেন এবং তার থেকে আপনার শুরু। বর্তমানে আপনার কতটি আপনার এই 3 বছরে গাড়ল হয়েছে? আমার বেচা কেনা হয়েছে এটা হিসাব নেই, কিন্তু দেখা যাচ্ছে যে বছরে আমার 8 লাখ 9 লাখ টাকা করে বেচা কেনা হয়। আর খামারে এখন আমার আছে 200 পিস মাল আছে। 200 পিস খামারে আছে, তাই তো? আচ্ছা, আপনি কেন এই গাড়লের প্রতি মানে গাড়লের খামারের করার প্রতি আপনি এতটা ঝুঁকলেন? আমি 15-16 বিঘি হয়ে আবাদ করতাম। তো সেই আবাদে দেখা যাচ্ছে মনীষ পাইট নিয়ে আমার খুব লস হয়েছে। তো এক খামারি আমাকে বললো যে তুই ভেড়ার আবাদ চল যা, তোর ভালো হবে। তো দেখা যাচ্ছে খামারে তার কথা শুনে আমি 3.5 লাখ টাকার ভেড়া কিনলাম। ভেড়া কেনার পরে দেখা যাচ্ছে 6 মাস পরে আমার দেখা যাচ্ছে প্রতি মাসে দেখা যাচ্ছে কোনো মাসে 30,000 আসে, কোনো মাসে 60,000, 50,000, 20,000, 25,000 এরকম আসে প্রতি মাসে। তো বছরে কী পরিমাণ আপনি বাচ্চা পান আপনার এই গাড়ল খামার থেকে? বছরে আমার কম পক্ষে 300-350 পিস বাচ্চা পাওয়া যায়। 300-350 পিস বাচ্চা পাওয়া যায়, তাই না? তাহলে আপনার এই খামারে মহিলা গাড়ল মানে ভেড়ি কয়টা আর আপনার এই মেড়া কয়টা? মেড়া আমার আছে 10 পিস মেড়া আছে। আচ্ছা, 10 পিস মেড়া আছে আর মেয়ে আছে আপনার দেখা যাচ্ছে 190টা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই মেড়াগুলো যেগুলো আছে এগুলো কেমন দাম হতে পারে? প্রত্যেকটা বড় সাইজের একটা, বড় সাইজের একটা মেড়া 60-65 কেজির ওজন হয়, 50 কেজি। আচ্ছা, এগুলোর দাম আসছে তোমার 50,000, 40,000, 45,000 এরমভাবে দাম আসে। এরকম দাম আসে, তাই না? আচ্ছা, আপনার যে বাচ্চা হয় এই বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করেন? বাচ্চাগুনা যেগুনা গাড়লের বাচ্চা নেয়াজ খুব বড় হয়, এগুনার মাল আসে আপনার 12,000, 13,000, 9,000 দেখা যাচ্ছে এরম বেচা কেনা হয়। এসব বাইরে থেকে মানে বাচ্চার কোয়ালিটি অনুযায়ী আপনার এগুলো দাম এরকম? যেগুলো ভালো কোয়ালিটির গাড়ল সেগুলোর দাম ওই রকম 8-9 হাজার টাকা করে পিস পড়ে, তাই তো? প্রতি পিস এরকম 4 মাসের 5 মাসের এইসব বাচ্চাগুলো এই দাম, 4-5 মাসের বাচ্চাগুলো আপনারা এই দামে বিক্রি করেন? জি। ও আচ্ছা, তাহলে আপনি গাড়ল পালনের শুরুটা যখন করছিলেন তখন তো আপনি অবশ্যই গাড়ল রাখার একটা ঘরও করেছেন। জি। তাহলে এই ঘরটা করতে আপনার কত টাকা প্রথমে খরচ হয়? ঘরটা করতে আমার 1 লাখ টাকা খরচ হয়েছে। মানে ঘরটা কি সিস্টেমের ঘর? ঘরটা করা হয়েছে ওপরে টিন দিয়ে। জি জি। ছাওয়া হয়েছে সিমেন্টের টিন দিয়ে ছাওয়া হয়েছে, নিচে তোমার বাঁশ দু ফালি করে বাঁশ দিয়ে দেখা যাচ্ছে এক মাজা উঁচু করে পদ্ধতি করলে মানে উপকারটা কি? উপকারটা এই যে ধরেন ভেড়ার কোনো অসুখ বিসুখ হবে না, আর যে লোম আছে এই লোমে চুনা জড়াবে না। জি জি। এই জন্য এই উঁচু করে মাথা লোমে যদি আপনার এই যে চুনা জড়ে থাকে গা ভিজে থাকে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। কিন্তু উঁচু জায়গায় এটা থাকলে চুনাটা নিচে পড়ে যাবে, চুনাটা নিচে পড়ে যাবে, নাদি কোনা নিচে পড়ে যাবে, সেই ক্ষেত্রে ওদের গা ভিজার কোনো সম্ভাবনা থাকে না এবং উঁচু করে ঠান্ডা লাগার কোনো। জি। এদেরকে কি কি খাবার খাওয়ান আপনি? এদের খাবার আমি
ধরেন দেখা যাইছে যে সকালবেলা হয়তো সাইডে ভুট কুমুরকে ফেলে দিলাম খাইলো, দেখা যাইছে যে বেলা 11টা 12টা পর্যন্ত সরে নিলাম সকালবেলা সাইডে দিয়ে দিয়ে বাড়ি এসে গোহল করে খাই, ধরো বাড়ি একটু শুলাম, তারপরে আবার দেখা যাইছে বেলা 3টে 4টের সময় ছাড়লাম মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত নিয়ে আইনি, দেখা যাইছে হয়তো সাইডে বিচলিয়ে সুরাইনা আছে চেলটু গমের ভুসি টুসি এইসব হাবি জাবি দিয়ে মিশিয়ে দেখা গেল খাইলো খাইলো না খাইলো আবার ঘরে তুলছে, খাবারের এমন সমস্যা হয় না এ পালের, মানে মিনিমাম চড়িয়েই এদের পেট ভরিয়ে রাখে, চড়িয়েই পেট ভরে রাখে, আমাদের মাঠে খুব ঘাস বেশি তো এই জন্য উপরন্ত যে খাবারটা দেন এটা ওদেরকে দেখা যাচ্ছে ভালো রাখার জন্য, ভালো রাখার জন্য। আচ্ছা বলছি আপনি তো এই যে গাড়ল 3 বছর ধরে পুষতেছেন, তাহলে এই গাড়ল হচ্ছে কেনে কার আপনার কাছ থেকে? এ কেনে বিভিন্ন এলাকায় থেকে লোক আসে, দেখা যাচ্ছে ওই নেত্রকোনায় থেকে আসে, সিলেট থেকে আসে, রংপুর থেকে আসে, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় থেকে এই মালগোনা কেনতে আসে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যেখানে হোক মোবাইল করে মোবাইলের মাধ্যমে আমি কথা বলি এসে মাল নিয়ে যায়, আবার দেখা যায় দিয়েও আসি, এইসব খাবারটা এসে পছন্দ যেগুলো করে সেইগুলো নিয়ে যাই মালগোনা। আচ্ছা আমাদের গৃহপালিত পশু তো অন্যান্য গরু ছাগল আছে, তা এগুলো থেকে গাড়ল পালনের বিশেষত্বটা কি, মানে গাড়লটা পালন কি কারণে ভালো মনে করেন আপনি? গাড়লটা একটা সমস্যা কি এর অসুখ বিসুখ একটু কম আছে, আর এ হইলো দূরত্ব বড় হয়, দেখা যাইছে যে 2-3 মাসের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা একটা বাচ্চা 9,000-10,000 এরকম বেচা কেনা হয়। জি জি, এই ছাগলের বাচ্চা কিন্তু কম পাইকে 1 বছর নাই বেটা বাচ্চা বড় হতে। জি, আর এই গাড়লের বাচ্চা আপনার 4-5 মাসের মধ্যে বেচা কেনা হয়ে যাবে। জি, একটা বাচ্চা 9,000-10,000 টাকা করে বিক্রি হবে। তো এই জন্য গাড়ল পালনটা মানে লাভজনক আপনি মনে করতেছেন এবং গাড়ল পালনটাও ভালো মনে করতেছেন, তাই না? জি। আচ্ছা গাড়ল তো আপনি নিজেই চড়ান না কোনো লোক রেখে এগুলো চড়ান? গাড়ল আমার নিজেও থাকি, আবার 2টো খামারে লোক আছে। জি জি, আর বাড়িতে দেখা যাইছে যে কাজকর্ম করার নেই, আমার বাড়িতে আমার বাড়ির লোকজন আছে, বাড়ির লোকজন আছে, তারা এগুলো তো দেখাশোনা করে। জি জি জি, তো গাড়লের কি 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 পরিচর্যা করেন আপনি? গাড়লের দেখা যাইছে যে আমার একটা ডাক্তার দেখা যাইছে যে আছে, সে ডাক্তারের কাছে পরামর্শ নিলাম, ডাক্তারের চিকিৎসা দিল, দেখা গেল হয়তো PPI হইলে 6 মাস পরে দিলাম। গাড়লের রোগ বালাই কেমন? রোগ বালাই খুব একটা না, রোগ বালাই দেখা যাইছে যে হয়তো একটা সর্দি জ্বর নিয়ে গেছে, ওষুধ খাওয়ালাম সেরে গেল, ঠান্ডা ঠান্ডা, তাছাড়া ভেড়া গরু ছাগলের চেয়েও ভালো। জি জি, এদেরকে কোনো ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া লাগে কি না? ভ্যাকসিন দেখা যাইছে যে বছরে 2 বার দে থাই, PPI PPR PPR দেন বছরে 2 বার 2 বার, আর আর অন্য কোনো? আর অন্য কোনো দেখা যাচ্ছে 3 মাস পর পর কৃমির ডোজ করা হয়, কৃমির ওষুধ খাওয়ানো লাগে 3 মাস পর পর, তাহলে এরা সুস্থ থাকে, কোনো সমস্যা হয় না। জি,
নাম্বার তাহলে নিয়ে নেন বলেন আপনি মুখে বলেন আপনি বলেন আমার দর্শক দর্শক আপনারা যদি গাড়ল খামার করার প্রতি কেউ উদ্বুদ্ধ হন বা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমরা মিয়ারুল ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি 01 নাম্বারটা আপনারা সংগ্রহ করবেন এবং হচ্ছে মিয়ারুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন 01 3 08 06 2 6 8 2 5 8 দর্শক এই নাম্বার ছাড়াও আমি আরেকটা নাম্বার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই নাম্বারটাতে আপনারা যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা মিয়ারুল ভাইয়ের গাড়ল খামার থেকে আপনারা সঠিক দামে এবং প্রকৃত গাড়ল যেগুলো কোয়ালিটি সম্পন্ন গাড়ল যেগুলো সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন নাম্বারটা আপনারা আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা বলছি 01 9 0 1 9 7 9 1 7 9 1 4 6 4 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9 6 9
ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আপনাদের সাথে অনেক কথাই হলো, আপনাদেরকে আমরা মিয়ারুল ভাইয়ের তার সফলতার গল্প শোনালাম। তিনি দীর্ঘ 3 বছর খামার করে প্রতি বছরেই তিনি 2 লাখ 10 লাখ 11 লাখ 10 লাখ 11 লাখ বছরে তিনি 10 লাখ 11 লাখ টাকা করে গাড়ল বিক্রি করেন। সেই হিসাবে তিনি অনেকটাই সফল হয়েছেন গাড়ল খামার করে। সেই গল্পই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করলাম। তো আপনারা যদি কেউ কোনো বেকার যুবক, বাংলাদেশের অনেক ভাইয়েরাই আছে, যে কথাটা আমাদের মিয়ারুল ভাই আপনাদেরকে একটু সুপারিশই করলো, যদি অনেকেই বিদেশে যাওয়ার জন্য দালালের হাতে বা দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা দিয়ে সর্বশান্ত হন, তারা অন্তত যদি ওই পথে না গিয়ে যদি গাড়ল দেশের মাটিতে গাড়ল খামার করে খামার করেন, তাহলে অবশ্যই আপনারা সফল হবেন, সেটাই আমরা আশা করছি। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের কৃষিভিত্তিক লাইভ অনুষ্ঠান কৃষকের কথা। তো আপনারা সকলে ভালো থাকবেন, আর অন্য আবার আমরা হাজির হব অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ। মাড়ি বইবার লাগে।